আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই বিআরবি কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলেম আমাদের এখানে আমন্ত্রিত হয়েছেন। আমার ডান দিকে রয়েছেন সুদূর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে আসা হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজহারি ভাই, এই মসজিদুল ইলাহ রেডিও কলোনি সাভারের খেতাবাতের দায়িত্বে রয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার বামটিকে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন দেশবরণ আলেম হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন খতিব দক্ষিণ মহাকালী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমেই আমরা আল আজহারের ফ্লেভার নিতে চাই, যে আল আজহার ইউনিভার্সিটি আপনি পড়েছেন, যে এই যে তাকোয়া, আমরা তাকোয়া নিয়ে কিন্তু প্রত্যেক মসজিদে কিন্তু আলোচনা হইতেছে। আমরা তাকোয়াটাকে আজকে জনগণের কাছে খুলে দিতে চাই যে দিস ইজ তাকোয়া। নর্মাল সচরাচর তাকওয়া মুত্তাকি এই শব্দটা মানুষ বলে, মনের ভিতরে এক ধরনের পরিকল্পনা, এক ধরনের জিনিস উদয় হয়, কিন্তু আমরা আজকে তাকওয়ার লেবাস খুলে দিতে চাই যে দিস ইজ তাকওয়া, হোয়াট ইজ তাকওয়া, যেটা আপনি দর্শকদের জন্য বলতেন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান নাজিল করেছেন শুধুমাত্র এই বিষয়টাকে কেন্দ্র করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রমজান দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া আসলে আমরা জানি যে তাকওয়া বা মুখলেস এই শব্দগুলো বললেই মনে হয় যেন তাকওয়ার ফ্লেভারটা শেষ, আসলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যার মধ্যে চারটি গুণ পাওয়া যাবে, আল খাওফু মিনাল জালিল ওয়াল আমালু বিত্তানজিল ওয়াল কানাতু বিল কলিল ওয়াল ইসতিদাদুল ইয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জানা যায়, যেই সিয়াম পালনকারীর মধ্যে চারটি গুণ থাকবে বা যেই মুমিনের ভিতরে চারটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে, আমরা তাকে মুত্তাকি বলতে পারি, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে স্বীকৃত। এর এক নম্বর হচ্ছে আল খাওফু মিনাল জালিল। একজন রোজাদার, তার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয়। সে কিন্তু সারা দিন আপনার ঘরে কেউ থাকে না, কিন্তু সে আল্লাহকে ভয় করে, এটাই হচ্ছে তাকওয়া। আর আল্লাহ পাক এক নম্বর শর্ত আল্লাহকে ভয় করা। আর মুমিন সবসময় আল্লাহকে ভয় করবে, যেমন সে রমজানে আল্লাহকে ভয় করে, ঠিক তেমনি অন্য সময়ও আল্লাহকে ভয় করবে। কেননা আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য দুইটা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ দেখা যায় যে মসজিদ থেকে বের হয়ে গেলেই, মসজিদের ভিতরে তো আল্লাহর ভয়ে নামাজ কালাম পড়তেছে, মসজিদ থেকে যার যার কর্মে যখন ঢুকে তখন যেন আল্লাহ মনে হয় দেখছে না, এরকম একটা কাজকারব শুরু হয়ে যায়, এর কারণ কি? এটার মূল কারণ হলো আল ইমানু ইয়াজিদ ওয়া ইয়ানকুস, মানুষের ইমান বাড়ে এবং কমে। এটা সাহাবিরাও অনেক সময়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে আসলে মনে হয় আমরা যেন আল্লাহওয়ালা বা আপনার সোহবতে থাকলে আমরা খুব ভালো থাকি, কিন্তু বাইরে গেলেই সব যেন ভুলে যাই। আল্লাহ রাসূল বলেন এটাও একটা মুমিনের আলামত। এই জায়গাটায় আমরা কী করতে পারি যে ওই জায়গায় যাতে আমরা থাকতে পারি আল্লাহর সাথে? সেই জন্যই আল্লাহর ভয়, যে আমি মসজিদে সেজদা দিলাম যাকে, আমি মসজিদ থেকে বের হওয়ার পরও কিন্তু তিনি আমাকে ফলো করছেন 24 আওয়ার্স। আমি যেন সবসময় আল্লাহকে, এটা হাজিরা লাভবাই, সবসময় লাভবাই। আমরা একটা আয়াত মনে হয় দর্শকদের দিতে পারি, ফাইজা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিলাত ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। মানে সালাত শেষ হয়ে যায়, বের হয়ে যাও, কিন্তু ওয়াজকুরুল্লাহ, সবসময় আল্লাহর জিকির থাকা, মানে জিকির বলতে আল্লাহ আমাকে দেখছেন, ফলো করছেন, ওইটা স্মরণে রাখা, স্মরণে রাখা। ইয়েস, এটাই হলো রোজার, ইয়েস, এটাই হচ্ছে বেশি করে ফার্স্ট মেসেজই হলো এটাই, সে আল্লাহকে অলওয়েজ স্মরণ রাখবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধান হলো ওয়াল আমালু বিত্তানজিল, সে আমল করবে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে শিরক কিংবা কোনো বিদআত
আমল করবে না, তার মানে সমাজ পরিবর্তন হচ্ছে না, মুত্তাকি হচ্ছে না, কারণ সে শিরক, ঈমান তার শিরক যুক্ত, আমল হচ্ছে তার বিদআত যুক্ত, যে কারণে আপনার সবটাই মনে হচ্ছে যেন ভেজাল। তার মানে যে মুত্তাকি সে যদি ভেজাল মুক্ত নিরেট কোরআন হাদিস দিয়ে আমল করতে পারে, বেদাত মুক্ত, তাহলে সে মুত্তাকি হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর যেটা হলো ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। একজন মুত্তাকি, দেখেন আজকে সারা পৃথিবী যেন অর্থের পিছনে ছুটছে, হ্যাঁ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের এই চেহারা দেখা হবে না। মানুষজন আজকে আভিজাত্যের পিছনে ছুটতেছে, মোবাইল দামি সেলফি তুলতেছে, মানে নিজেকে সারা বিশ্বের সামনে তুলে ধরার প্রতিযোগিতায় নেমেছে। দ্বিতীয় হচ্ছে মানুষ অর্থের পিছনে দিশেহারায় ছুটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো এই সম্পদ, সেজন্য অল্পে সন্তুষ্ট থাকা। রমজানও কিন্তু আমাদের শেখায় অল্পে সন্তুষ্ট থাকা, এই যে অল্প কিছু খেয়ে আমরা সারা দিন কাটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের শিখায়। এই জন্য মা বোন যারা আছেন রোজাদার অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাকে যা দিয়েছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, আমাকে যা দিয়েছেন আমি যে শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে বাড়িয়ে দিবেন, দুনিয়া না হোক পরকালে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইসতিদাদুল ইয়াউমির রাহিল, একজন মুত্তাকিকে সব সময় মনে রাখা উচিত যে আমার হয়তো একটু পরে আমি লাশ হয়ে যাব, একটু পরে আমি মরে যাব। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা বুঝে যাই যে আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য যেটা প্রস্তুতি, এই প্রস্তুতিটা যেন আমি সব সময় নিতে পারি, এটাই মূলত তাকওয়ার। অসংখ্য ধন্যবাদ আজাদ মাওলানা আবুল কালাম আজাদ আজহারি, অত্যন্ত চমৎকার বলছিলেন। তো আমরা অপেক্ষা করছি আমাদের অত্যন্ত প্রিয় মুখ জনাব আবদুল্লাহ আলামিন আপনার কাছে এই তাকওয়ার উপরে ভ্যালুয়েবল কথা শুনব। তাকওয়া শব্দটার মূল মাদ্দা হচ্ছে ওয়াকফ, ইয়া ওয়াকিয়ুন, ওয়াকিয়ুন মানে বেঁচে থাকা, বিরত থাকা। তো বেঁচে থাকা বিরত থাকা মানে হচ্ছে এখানে মূল যে লম্বা কথা শর্ট করে বলছি, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের গ্রামাঞ্চলে বাঁশ ঝাড় আছে, বাঁশ ঝাড়ে যদি কেউ চোখ বন্ধ করে দৌড় মারে তাহলে ওই সে বাঁশ ঝাড়ের ডালপালা দিয়ে সে আক্রান্ত হবে, সে রক্তাক্ত হয়ে যাবে, সাহত হবে, তার চোখ, তার চামড়া, তার দেহ, সে কিন্তু ঝুঁকিমুক্ত হয়ে যেতে পারবে না। তো ওই বাঁশ ঝাড়কে অতিক্রম করার জন্য যেরকম তাকে আস্তে আস্তে সে ডালপালাগুলো সরিয়ে সরিয়ে দেখে 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 তাকে চিন্তা করে করে হাতটা সরায় দিয়ে একটা বাঁশ ঝাড় যেরকম অতিক্রম করতে হয়, ঠিক তেমনই এই জীবন চরাচরে যে বান্দা দেখে দেখে যেটা আমার ঈমানকে ক্ষতিগ্রস্ত করছে, কোন গুনাহ, এটা হারাম না, এই সুদ না, এই জেনা না, তারপরে বান্দার হক নষ্ট করা, বনের সম্পত্তি মেরে খাওয়া না, এটা এটা হারাম, বেঁচে থাকা, এই যে বেঁচে থাকাটা, আমি সমস্ত হারাম কাছ থেকে নিজেকে বেঁচে রাখাই হচ্ছে তাকওয়ার দাবি। তাকওয়ার দাবিটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। আর আমাদের মধ্যে আমরা তাকওয়া মানে মনে করি যে সুন্দর মুখে দাড়ি, হয়তো মাথায় টুপি, হয়তো একটা লম্বা জুব্বা, চোখে সুরমা আছে, এই সুন্দর চেয়ে তো মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, জামাটা একটু হ্যাঁ ভালো, হ্যাঁ এরকম টাইপের, হ্যাঁ মানে এরকমকে আমরা মনে করি বাহ্যিকভাবে, আসলে কিন্তু তা নয়। তাকওয়া আত্তাকওয়া হা হুনা, সুবহানাল্লাহ, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা কিন্তু ভিতরে, ভিতরের বিষয়। তো আল্লাহ তাআলা এজন্য বলেছেন এক জায়গায় যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন ভালো আমল করে আসে এবং সে যেন কোনো শিরকের কাজে জড়িত না হয়, এই যে জাস্ট গুনাহ থেকে সে যেন চলে আসে। আর মুত্তাকির ব্যাপারে আল্লাহ তাআলা একদম শুরুতে আল্লাহ তাআলা বৃহৎ সূরা সূরাতুল বাকারা শুরুতেই তো বলে দিয়েছে, এটা অত্যন্ত ব্যাপক আলোচনা আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন, আমরা আসছে একটু পরেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে।
পাওয়ার্ড বাই বিআরবি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ তো বিরতির আগে আপনি একটি অধ্যায় সূচনা করেছিলেন যে মুত্তাকির গুণাবলীর ব্যাপারে সূরা বাকারার প্রথমে যে কথাগুলি বলেছেন আমরা সেটা ইন্ডিকেট করতে চেয়েছিলেন তো সেই জায়গা থেকে যদি শুরু করেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মুত্তাকির পুরস্কার হলো জান্নাত এবং আল্লাহ তাআলা এই মানে সূরা বাকারার শুরুতে একদম পুরো মানে চিত্রটা একটা মুত্তাকির গুণ কেমন হওয়া উচিত একদম ইজিলি আমাদের সবার আয়াতগুলো মুখস্থ আছে ঘরের সূরা মুখের সূরা মুখের মুখের আয়াত এগুলো সুন্দর বলছেন আমরা এটা শুধু তেলাওয়াত করব না এটাকে আমরা রপ্ত করব আমাদের বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করব সুবহানাল্লাহ হুদাল লিল মুত্তাকিন এই মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েতের কিতাব মুত্তাকি কারা আল্লাহ তাআলা নিজেই আবার এটার এক্সপ্লেইন করছেন তাফসীর নিজেই করছেন আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন কোরআন তো এমন একটা কিতাবের নাম একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে পাওয়া যায় সুবহানাল্লাহ এরকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমটা কি তাহলে ওয়ান ইয়াবুদুনি হাদা সিরাতাল মুস্তাকিম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের এক্সপ্লেইন করেছেন ব্যাখ্যা করেছেন তো মুত্তাকি কারা তাকওয়াবান কারা এর এক নম্বর বিষয়টা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ কেন্দ্রিক যারা অদৃশ্যকে যারা বিশ্বাস করবে নম্বর দুই আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকিমুনাস সালাহ যারা সালাতকে কায়েম করবে সালাত কায়েম আর সালাত আদায়ের ব্যাপারে দুটো হুকুম আল্লাহ তাআলা বলেছেন কোরআনে একটা হচ্ছে নামাজ পড়ো এই হুকুমটা আসছে শুধু ফসল্লি লিরব্বিকা ওয়ানহার হে রাসূল আপনি নামাজ পড়ুন সালাত পড়ুন আর বাকি যত জায়গায় আল্লাহ তাআলা কথা বলেছেন সেখানে নামাজ কায়েমের কথা বলেছেন সালাত আদায়ের কথা বলেছেন সালাত কায়েমের কথা বলেছেন শুধু সালাত আদায়ের কথা বলেছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এটা মক্কি জিন্দেগীতে রাসূলকে আল্লাহ তাআলা সূরা কাউসার যখন উপহার দেন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাআলা সালাত কায়েমের কথা বলেছেন সালাত কায়েম হয়ে যাওয়া মানে সালাতের পরিবেশ জারি হয়ে যাওয়া সব জায়গায় তো মুত্তাকিদের যতগুলো গুণ আছে এর মধ্যে সালাত কায়েমের যারা কাজে যারা নিজেকে জড়িত রাখবে এরা মুত্তাকি নম্বর তিন হচ্ছে ওয়ামি মারজাকনাহুম ইয়ুনফিকুন আমি যে রিজিক দিয়েছি আর্থিক ইবাদত যেটা আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ তারা আল্লাহর পথে খরচ করবে টোটাল চান না আল্লাহ তাআলা আল্লাহ কিছু চান অমিম্মা আল্লাহ তো আমাদের মতো কৃপণ না আল্লাহ তো আমাদের সবই দিয়েছেন সেখান থেকে কিছু দাও এবং এখানে হতে পারে জাস্ট এটা তো দান যেরকম আল্লাহ তাআলা চাচ্ছেন যে বান্দার জন্য বান্দার হক যাকাত তুমি একশো টাকা তুমি নিচ্ছ নাও তুমি আড়াই টাকা দাও মাত্র আড়াই তুমি আড়াই টাকাটা দাও এটা তোমার ওই যারা মাহরুম আছে লিসাইলুল মাহরুম যারা আছে তাদেরকে দাও তুমিও খাও আমি মা রাজাকনাহুম যে একটু দাও হ্যাঁ একটু দাও আল্লাহ তাআলা ডিফাইন পাইলাম এখানে যে আড়াই% হ্যাঁ আড়াই% হ্যাঁ বেশি না আল্লাহ বেশি চাচ্ছেন না তুমি খাও আল্লাহ কিন্তু কোথাও বলেননি কম খাও ডাক্তার বলে কম খাও কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু অপচয় করো না তুমি খাও তোমার যা মনে চায় তুমি খাও কিন্তু অপচয় করো না নষ্ট করো না আল্লাহ তো কোথাও আমাদের আমরা যেরকম কৃপণ একটা ডাক্তার বলে কম খান আমরা বলি এই একটু কম খাও এইটু করো অনেক কিছু কিন্তু আল্লাহ তাআলা কত মহান আল্লাহ রহমান তো এমনি নন রহিম তো এমনি নন তিনি আমাকে দিচ্ছেন তো সে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি মুত্তাকি হতে চাও কিছু তুমি দাও আল্লাহ তাআলা কিছু চাচ্ছেন তারপরে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আমি যা নাযিল করেছি পূর্ব যা নাযিল করেছি যে কিতাব আসমানি গ্রন্থগুলো এর প্রতি পূর্ণ বিশ্বাস যারা রাখবে এবং যারা আখিরাতকে যারা বিশ্বাস করবে তো এটা দিয়ে আমরা কি আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক অর্থাৎ আল্লাহ যা নাযিল করেছেন আগে নাযিল করেছেন তো যেটা নাজিল করেছেন এখন এটা কি কোরআনকে বোঝানো হয়েছে হ্যাঁ হ্যাঁ যেটা এখন নাজিল হচ্ছে সেটা কোরআন এবং পূর্বে যে নাজিল হয়েছে এই নাজিল কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে কিন্তু ওই কিতাবগুলো এখন তো নাই ওই কিতাবের যে মূল নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এবং পূর্বের সমস্ত কিতাবের একটা সত্যতা প্রমাণকারী কোরআনে করিম যখন নাজিল হয়ে গেছে এটা তো সর্বশেষ কিতাবই হয়ে আসছে তাহলে মুত্তাকিদের দায়িত্ব কি এখন এই কোরআন যেটা এই কোরআনকে হ্যাঁ এই কোরআনকে তার মেনে নেওয়া পূর্ণ এর একটা অক্ষরকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না একদম সূরা ফাতিহার বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এর মধ্যে একটা অক্ষরকে যদি কেউ বলে না আমি এটা মানি না তার ইমান চলে গেছে এ তো তাকওয়ার বিষয় ইমানেরও বিষয় এখানে তো এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ যেটা বলছেন সেটা হচ্ছে আখিরাতকে যারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা আখিরাতকে হ্যাঁ তারা মুত্তাকি পাঁচটা গুণ ওবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আমি যে শুরুতেই বলেছি যে এই এই কয়েকটা আয়াত যদি কোনো বান্দা ফলো করে এই পকেটের আয়াত মুখের আয়াত ঘরের আয়াত এটা যদি আমরা কেউ মাথায় রেখে যদি এটাকে চালায় গোটা করোনার দিকে যাওয়া লাগবে না
না আমি এটা বলতেছি না যে আবার গোটা কোরআনকে বাদ দিতে হবে এটা না ওই যে ওই লোকের মতো এক বর যাত্রী গেছে বিয়ে করতে গিয়ে তো বর পক্ষ তো অনেক কিছু নিয়ে যায় কনের পক্ষের জন্য তো পেটা স্বর্ণের মানে একটা চেন নিয়ে গেছে তো চেন নিয়ে যাওয়ার পর চেনটা খুব পছন্দ হয়ে গেছে কনের পক্ষে তো সবাই মিলে বলতেছে যে আপনাদের তো অন্য কিছু না নিয়ে আসলো হতো আমাদের তো এই চেনটাই পছন্দ হয়ে গেছে এর মানে কি কাপড় চোপড় পরা লাগবে না লাগবে তো তো এটা জাস্ট আমি আধিক্য বোঝানোর জন্য বলতেছি যে এই কয়েকটা আয়াতকে যদি কোনো বান্দা ফলো করে তাহলে তার তাকওয়া অর্জনের জন্য এতটুকু এই সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ নিজে সার্টিফিকেট কমপ্লিট একদম কমপ্লিট করে একটা আল্লাহ তাআলা শর্ট প্যাকেজ দিয়েছেন শুরুতেই যে তুই এটা পড় এটা পড় এটা জান এটা আমল কর তুই সফল অসংখ্য ধন্যবাদ যে আপনি তাকওয়ার একটা শর্ট প্যাকেজ দিলেন সূরা বাকারার প্রথমে কয়েকটা আয়াত জি মুত্তাকীদের যে গুণাবলী বলা হয়েছে এছাড়া পবিত্র কোরআন কারীমের সূরা বাকারায় অনেক আয়াত রয়েছে আমাদের সময় স্বল্পতার কারণে তাকওয়া শব্দটি আসছে 13 জায়গায় গুরুত্বপূর্ণ একটা দিক এই ভয়টা কিন্তু বাঘের ভয় সিংহের ভয় এক ভয় কিন্তু এই ভয়টা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করে অন্যায় করা যাবে না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ভাইজান একটা আয়াত বলেছেন এখানে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার স্থানটা হয়ে যাবে জান্নাত মাওয়া ওয়াইদাতুল মুত্তাকিন ওয়াইদাতুল মুত্তাকিন প্রায় আল্লাহ তাআলা মুত্তাকি যারা হবে তাদের জান্নাত একবার রেডি করে রাখা হয়েছে একদম মানে ওয়াদা করা হয়েছে সুবহানাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আলম ভাই আপনাকে আমরা এখন আবুল কালাম আজাদ আজহারি ভাইয়ের সাথে কথা বলবো সেটি হলো এই তাকওয়া যে কথাটা বলছি একজন শুধু মুত্তাকি হয়ে থাকলো মুত্তাকি হলে কি আল্লাহ পাক তাকে কোনো খাবার দাবারের দুনিয়ার কোনো জিনিসকে দিবেন না না সোর্স আরও খুলে দিবেন কোনটা হবে তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মখরাজা তার ওয়াসিয়ত করে দিলেন আল্লাহ ইজআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব মানে সে আল্লাহ পাক তার রিজিকের রাস্তা প্রশস্ত করে দিবে আল্লাহ পাক তো বলেন ওয়ালাউ খাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালাউ আন আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইকুম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল আরদ মানে তোমাদের যদি মুত্তাকি হতে বা ঈমানদার হতে তোমরা তাহলে জমিনের এবং আকাশের দরজাগুলো রিজিকের দরজাগুলো আল্লাহ পাক এখানে তাকওয়ার শর্ত আছে ওয়ালাউ আন আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ ওয়াত্তাকাউ ঈমানও লাগবে তাকওয়াও লাগবে মানে ঈমান আছে কিন্তু অনেকে ঈমান আছে নামাজ রোজা পড়লেই হলো কিন্তু তাকওয়া নাই পর্দা নাই হোক মানে ইসলামের ভিতরে যে তার থাকা দরকার সেগুলো নাই তাহলে সে ঈমান আছে কিন্তু তাকওয়া নাই তাকওয়া নাই আল্লাহর ভয় নেই কারণ আল্লাহর ভয় যদি থাকতো সে 24 ঘন্টাই ঈমান মানে আমলের মধ্যে থাকতো তো এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাউ খাতায়াকুম মিনাল আরদ ইলা সামা হ্যাঁ আল্লাহ পাক বলেন যে তোমার গুনাহ যদি আল্লাহ রাসূল বলেন তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয় তাও আল্লাহ মাফ করবেন তবে শর্ত হচ্ছে যে মুত্তাকি হতে হবে হ্যাঁ আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দেন মুত্তাকিদের জন্য সহজ করে দেন তারপর মুত্তাকিরা তারা বিনয়ী হয় হ্যাঁ ও ইবাদুর রহমান হয় তারা হ্যাঁ যারা মুত্তাকি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়া সম্মান বাড়ায় দেয় হ্যাঁ তারপরে তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকে তারপরে তার কথাগুলো সে চুপ থাকে কম কথা বলে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসা মাতা নাজাতান একজন মুত্তাকি সে সবসময় কম কথা বলে একজন মুত্তাকি সে আমল বেশি করে একজন মুত্তাকি সে সময়টাকে কাজে লাগায় মানে তার এই যে ঘুম এখন রমজানে মানুষ বেশি ঘুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তামনা রিজকে আরবা চারটি জিনিস রিজিককে ধ্বংস করে দেয় এর মধ্যে অন্যতম একটা হচ্ছে আপনার এই যে কাসলান হ্যাঁ মানে অলসতা এবং অকাসাত নওম বেশি বেশি ঘুমানো রাসূল সাল্লাম আরও বলেছেন যে কিল্লাতুস সালাত সালাত কম আদায় করা এটাও রিজিক কমে যাওয়ার একটা মাধ্যম তো তাকওয়া একজন মুত্তাকি সবচেয়েতে বড় বিষয় হলো যে আমাদেরকে মুত্তাকি হতে হবে মুত্তাকি না হলে আসলে দুনিয়া এবং আখরাত সবটাই বরবাদ হয়ে যেতে হবে যেমন এই যে সূরা বাকারা এত সুন্দর একটা সূরা আল্লাহ পাক দিলেন অনেক বড় এই সূরার ভিতরে কিন্তু একটা তাকওয়াবান পরিবারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এটা আমি আল আজহারে পড়ার সময় আমি পেয়েছিলাম যে এক বনী ইসরাইলের এক পরিবার যেই পরিবারটা ছিল সবচেয়ে মুত্তাকি সুবহানাল্লাহ ওই পরিবারের একটা গরু পালন কর পালতেন তারা মা ছেলে এবং স্বামী এই তিনজন তারা একটা গরু পালতো একটা মুত্তাকি পরিবার আল্লাহওয়ালা পরিষ্কার এই গরুটা নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পুরো গল্পটা মানে পুরো সূরাটা বলতে বলা না রব্বাকা ইবাইলানা ওয়ালাইনা কুরিনা বাকারাতুল ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা জালিক এই যে এত সুন্দর ঘটনা আল্লাহ বললেন মূলত একটা মুত্তাকি পরিবারকে নিয়ে আল্লাহ পুরো সূরাটার নাম রাখন করে ফেললেন সূরাতুল বাকারা হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারী আপনাকে এবং আব্দুল্লাহ আলমিন ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে আমাদের এই স্টুডিওর জন্য এই অনুষ্ঠানের জন্য দিয়েছেন তো আমরা আশা করব যে আমরা আপনাদেরকে আবার পাব ইনশাআল্লাহ কারণ সিরাত ও মুস্তাকিমে যদি আমরা চলতে পারি তাহলে আমরা মুত্তাকির পথে চললাম এবং সেই মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন আগে ভাগে জান্নাতে রেখেছেন আসুন সেই জান্নাতের দিকে আমরা দৌড়াই আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ তোমরা সেই জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে থাকো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন প্রিয় দর্শক এই অনুষ্ঠান প্রতিদিন এই সাহরির সময় আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স লিমিটেড নিবেদিত আলোকিত রমজান রমজানের মাধ্যমে পাওয়ার্ড বাই বিআরবি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ প্রিয় দর্শক এই অনুষ্ঠান প্রতিদিনই এই পুরো রমজানব্যাপী এই সাহরির সময় এটা অনুষ্ঠিত হয়ে থাকে আপনাদের সকলকে পুরো মাস এই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু